হ্যালো, স্বাগতম আই ড্রাইভে। আজকে আপনাদের সাথে আছি আমি আবিক আনোয়ার, এবং ডিউ টু পপুলার ডিম্যান্ড আমরা আজকে রিভিউ করছি দ্য টয়োটা আকুয়া হাইব্রিড। আমাদের যে গাড়িটা ইন কোয়েশ্চেন সেটা হচ্ছে 2013 মডেলের আকুয়া, এবং এটার গ্রেডটা হচ্ছে এস। আমি আমার নিজের ব্যক্তিগত গাড়ি থেকে নামলাম, এবং এই গাড়িটি ছিল বিএমডব্লিউ 520D 2012 সালের, যেটা ইন্ডাস্ট্রি লিডার ছিল। আমি শো অফ করছি না, ইন্ডাস্ট্রি লিডার ছিল, কারণ গাড়িটার ফুয়েল ইকোনমির জন্য 1 লিটার ডিজেলে আমি পেতাম 7 কিলোমিটার, এবং টাকার হিসেবে টাকার অঙ্কে আসতো 9.5 টাকা প্রতি কিলোমিটার কাভার করতে। বাট এখন টয়োটার হাইব্রিড হচ্ছে ইন্ডাস্ট্রি লিডার ইন টার্মস অফ ফুয়েল ইকোনমি, কারণ আমার 1 কিলোমিটার যেতে এখন খরচ হচ্ছে 7.5 টাকা উইথ দ্য টয়োটা আকুয়া। আকুয়াটা কিন্তু টয়োটার একটা সিটি বা আরবান ভেহিকেল, এটা কিন্তু টার্গেট করেছে ইউথদের জন্য, এবং এটার ডিজাইনও কিন্তু ওভাবে করা। এটা বর্তমানে 5টা গ্রেডে আসে, অ্যাকুয়া জিএস, অ্যাকুয়া জি, অ্যাকুয়া এস, অ্যাকুয়া এল, এবং অ্যাকুয়া জিএস সফট লেদার প্যাকেজ। এই পার্টিকুলার গাড়িটি আমরা কার হাউস থেকে বড় করেছি আজকে রিভিউ করার জন্য, এবং এটার প্রাইস হচ্ছে 14,80,000 টাকা, কারণ এটা হচ্ছে অ্যাকুয়া এস গ্রেড উইথ বডি কিট অ্যান্ড অপশনাল টয়োটার 16-ইঞ্চ অ্যালয়েস। সো উইথ আর ফার্দার অ্যাডিউ, চলুন দেখি আমাদের অ্যাকুয়া কী কী অফার করে। আজকে আমরা যে অ্যাকুয়াটা রিভিউ করছি এটা হচ্ছে টয়োটা অ্যাকুয়া গ্রেড এস 2013 মডেল, এবং ফ্রম দ্য গেট গো আপনারা বুঝতে পারছেন এই গাড়িটি ডিজাইন করা হয়েছে একটু ইউথদের জন্য, অথবা আপনার যারা ইয়াং সিঙ্গেল কাপল ওদের জন্য, কারণ গাড়িটার ডিজাইনটা হাইব্রিড হলো অনেক ডাইনামিক। আগের হাইব্রিড ডিজাইনগুলো যদি ফলো করেন, যেমন আগে টয়োটা প্রিয়াস অথবা হন্ডা সিটি, ওগুলোর যেগুলো হাইব্রিড ছিল ওগুলোর ডিজাইন কিন্তু খুবই বাজে ছিল, বাট এটা কিন্তু চোখের জন্য অনেকটা অ্যাপিলিং। বডি কিটটা ইজ এ নাইস টাচ টু দ্য ডিজাইন ফ্লো। এখানে মডেলিস্টের বডি কিট লাগানো আছে, যেটা টয়োটার একটা অ্যাক্সেসরি কোম্পানি। সামনে আপনারা দেখতে পাচ্ছেন হেডলাইট ওয়াশারও দিয়েছে এত ছোটো একটা গাড়িতে। ফগ লাইটের ইনক্লুশন তো আছেই নিচে, এবং এখানে আপনার টার্ন সিগন্যালটা আছে। প্রজেকশন হেডলাইটস উইথ HID, এবং ব্ল্যাক হাউজিং হেডল্যাম্প, যেটা একটা 3D-ish এফেক্ট দেয় টু মেক দ্য কার লুক আ লিটল বিট বিগার, মানে একটু বড় মনে হয় এই গাড়িটা। গাড়ির ডিজাইন ল্যাঙ্গুয়েজটাই কিন্তু আপনার ফুয়েল এফিসিয়েন্সির জন্য ফলো করা, কিন্তু ওটা করা সত্ত্বেও গাড়িটার কিন্তু ড্র্যাগ কোএফিসিয়েন্ট অনেক কম। এইটার যেমন আগের জেনারেশন প্রিয়াস ছিল, প্রিয়াসের ড্র্যাগ কোএফিসিয়েন্ট ছিল 0.25 পয়েন্ট, তারা এটা 3 পয়েন্ট বাড়িয়েছে, 0.28 পয়েন্ট করেছে এইটার ডিজাইন ল্যাঙ্গুয়েজে। এবং কী কী জিনিস করেছে আমি বলি। এই যে সাইডে যেই ছোটো একটা প্রোট্রুশন দেখছেন গাড়ি থেকে বের হয়ে আছে, এইখান দিয়ে এয়ার ফ্লো করে এই যে সাইড স্কার্টসের যেই ডিজাইনটা, ইভেন এইটাও আপনার ফুয়েল এফিসিয়েন্সি ইম্প্রুভ করার জন্য। স্পয়লারের মধ্যে এখানে দুটা হলো পয়েন্ট আছে, যেখান দিয়ে বাতাসটা ফ্লো করে নাইসলি এই সাইডে যেই দুইটা লাইন আছে, এখানে বাতাসটা ডাউনফোর্স ক্রিয়েট করে এবং ভর্টেক্স জেনারেট করে। এবং এই লাইটের এই দুইটা নাম দিয়েছে ওরা ভর্টেক্স জেনারেটর, যাতে পিছনে বাতাসগুলো এমনভাবে ঘুরাতে পারে গাড়ি যখন হাই স্পিডে হয়, তখন যাতে গাড়িটা স্টেবল থাকে। এগুলো ফাংশনাল, এগুলো আমি বানিয়ে বলছি না, আমি অ্যাকচুয়ালি রিসার্চ করেছি এই গাড়িটা নিয়ে, এবং অনেক খুঁটিনাটি জিনিস ওরা অ্যাড করেছে, যার কারণে এটার ফুয়েল ইকোনমি অনেকটাই ভালো। ডিজাইন ল্যাঙ্গুয়েজ খারাপ না, এখানে কোনো ব্লাইন্ড স্পটের জায়গা রাখেনি, ইভেন সাইডের পিলারে ওরা মিরর দিয়েছে যাতে চারিদিকে ঠিকমতো দেখা যায়। আর পিছের গ্লাসগুলো টিন্টেড, রেঞ্চের আছে যাতে বৃষ্টি পড়লে আপনারা হালকা গ্লাস নামে গাড়ি চালাতে পারেন। সার্ফিনটা হচ্ছে কমপ্লিটলি একটা ডিজাইনের জন্য, মানে একটা স্টাইলিশ আউটলুকের জন্য। আর রেডিও অ্যান্টেনাগুলো হচ্ছে উইন্ডশিল্ডে এফেক্টস করা, এই যে লাইনগুলো দেখছেন এগুলো হচ্ছে রেডিও অ্যান্টেনা। তো ওভারঅল বুঝতেই পারছেন যে গাড়ির ডিজাইন ল্যাঙ্গুয়েজটা ইউথদের জন্য করা, এবং এই গাড়িটার ফ্রম দ্য গেট গো আপনি দেখে ভালো লাগবে। আর আগের যেই হাইব্রিড গাড়িগুলো ছিল টয়োটার অথবা আদার কোম্পানির, ওগুলার থেকে টয়োটা এনশিওর করেছে এটা ড্রাইভেবিলিটি অনেকটাই ভালো। তো চলুন গাড়ির ইঞ্জিনকে অফার করে একটু দেখি কী পাওয়ার করে আমাদের অ্যাকুয়া। পাওয়ার করা হচ্ছে একটা 1500 সিসির 4-সিলিন্ডার 1NZ FXE ইঞ্জিন উইথ a combination of the hybrid synergy drive power plant.
এখানে যেটা নোটিসেবল ফ্যাক্টর সেটা হচ্ছে অ্যাটকিনসন সাইকেল ইঞ্জিনটা। অ্যাটকিনসন সাইকেল ইঞ্জিন ফার্স্টে ডেভেলপ করে ইন দ্য 1800 মিস্টার অ্যাটকিনসন, এবং এই ইঞ্জিনের স্পেশালিটি হচ্ছে আপনার ফুয়েল ইকোনমি ভালো হবে অ্যাট দ্য এক্সপেন্স অফ পাওয়ার। কিন্তু টয়োটা এটা ম্যানেজ করেছে হাইব্রিড যে ব্যাটারি আছে ওটা থেকে পাওয়ারটা এক্সার্ট করে যখন আপনার পাওয়ার দরকার, আর যখন ফুয়েল সেভিং দরকার তখন ওই ব্যাটারিটা দিয়ে আপনি হচ্ছে মানে ফুয়েল ইকোনমির জন্য ইউজ করা হয়। কম্বাইন্ড আউটপুট দুটার হচ্ছে 99 হর্স পাওয়ার, যেটা ঢাকার জন্য এবং সিটি ড্রাইভিংয়ের জন্য খুবই ভালো। আর এখানে আপনার আরেকটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর সেটা হচ্ছে টয়োটার আগের হাইব্রিড পাওয়ার প্ল্যান্ট থেকে এইটাতে আরও এফিসিয়েন্সি বাড়িয়েছে। কীভাবে বাড়িয়েছে আমি বলি, টয়োটার থার্মাল এফিসিয়েন্সি বাড়িয়েছে এই অ্যাটকিনসন সাইকেলের সাথে কুলড এক্সস্ট গ্যাস রিসার্কুলেশন করে, একটা ছোটো এক্সস্ট ম্যানিফোল্ড বসানো আগেরটার তুলনায় একটু কম্প্যাক্ট, যাতে করে আপনার ফুয়েল ইকোনমি আরেকটু ইনক্রিজ হয়। গাড়ির যে মুভেবল পার্টস, কিছু বেল্টস, কিছু ফ্রিকশন যারা ক্রিয়েট করে ইঞ্জিনের ভিতরে ওই কিছু পার্ট সরিয়ে দেওয়া হয়েছে এবং কিছু লেস ফ্রিকশনাল পার্টস অ্যাড করা হয়েছে, যাতে গাড়ির রিলায়াবিলিটিও ভালো থাকে এবং মেনটেন্যান্সও কম হয়। তো বুঝতেই পারছেন টয়োটা একদম মেন্টাল হয়ে গিয়েছিল এই গাড়িটা ডিজাইন করার সময়, এবং তারা চেয়েছে এটার ফুয়েল ইকোনমি যাতে সবচাইতে ভালো হয়। মুভিং ব্যাক, এই গাড়িতে কিন্তু অনেকগুলা আপনার সেফটি পয়েন্টস আছে। যেমন এই গাড়িতে ডিফারেন্ট পোর্শনে ডিফারেন্টভাবে আপনার হাই ডেন্সিটি অ্যালুমিনিয়াম বলেন অথবা স্টিল বলেন ইউজ করা হয়েছে। বনেটটা যেমন অ্যালুমিনিয়ামের আর ছাদটা আপনার হাই ডেন্সিটি স্টিলের, এবং সাইডগুলো অনেকে চিন্তা করতে পারেন ছোটো গাড়ি অ্যাক্সিডেন্ট হবে এটা কেন কিনবো। গাড়ির ভিতরে 9টা এয়ার ব্যাগ, এবং টয়োটা ফার্স্ট ইন্ট্রোডিউস করেছে সিট কুশন এয়ার ব্যাগ, মানে যদি ইম্প্যাক্ট হয় সিটটা আপনার এয়ার ব্যাগ একটু উঠিয়ে দেবে, যাতে এয়ার ব্যাগগুলো যে সামনে এসে আপনার মুখে লাগবে যাতে ঠিক মতো এটা লাগে। সামনে যেই ব্রেসগুলো আছে এগুলি রিইনফোর্সড, নিচে আরও দুটা সাইড ব্রেস অ্যাড করা আছে যেটা আপনার ইনসার্টে দেখতে পাচ্ছেন। আকোয়াটা এমনভাবে ডিজাইন করা যদি ইম্প্যাক্ট হয় প্রতিটা শ্যাসি পয়েন্ট কানেক্টেড, ইম্প্যাক্টটা অল থ্রু আউট দ্য কার মুভ করবে। এবং যেরকম বলছিলাম অ্যালুমিনিয়াম ইউজ করা, হাই টেনসাইল স্টিল ইউজ করা, প্রত্যেকটা গাড়ির ডিফারেন্ট পোর্শনে ডিফারেন্ট গ্রেড অফ স্টিল ইউজ করা টু মেক ইট মোর সেফার। এছাড়াও শ্যাসি স্পট পয়েন্ট, ওয়েল্ডিং পয়েন্ট আছে কিছু যেগুলো একটু স্পেশালি ওয়েল্ড করা, ডায়াগ্রামে দেখতেই পাচ্ছেন। আর এছাড়া অনেকে চিন্তা করবেন গাড়ির ব্যাটারিটা কোথায়, ব্যাটারিটা হচ্ছে পিছনের সিটের নিচে, এবং এটাকে প্রোটেক্ট করা একটা কেজ যেটার সাথে একটা ব্রেস আছে। যদি ইম্প্যাক্ট হয় আগে ব্রেসটা এখানে বসানো, ব্রেসটায় লাগবে, তারপর কেজটায় যাবে, তারপর ব্যাটারিতে যাবে। সো বুঝতেই পারছেন টয়োটা অনেক চিন্তা করে এই গাড়িটা বানিয়েছে যাতে সবাই সেফ থাকে। অ্যান্ড এই গাড়িটা অনেক প্র্যাকটিক্যালও, কারণ যদিও আপনার তিনজন বসেন সিটের এক সাইড অবশ্যই ফোল্ড ডাউন করা যাবে টু ক্যারি মোর কার্গো। তো বুঝতেই পারছেন সব দিকে চিন্তা করে এই গাড়িটা বানিয়েছে। আর প্রশ্ন করতে পারেন অনেকে যে ব্যাটারিটা কেন ব্যাগডালায় রাখেনি, ওয়েল ব্যাটারির বদলে তারা স্পেয়ার টায়ারের জায়গা রেখেছে ব্যাগডালায়, এই কারণেই এটা ছিল না। এখন আমরা ছোটো একটু ব্রেক নিব, ব্রেকের পরে এসে থাকছি রেস্ট অফ দ্য শো, সঙ্গেই থাকুন, ফিরে আসছি। ওয়েলকাম ব্যাক টু আই ড্রাইভ। এখন আমরা দেখব টয়োটা কী কী ইনোভেটিভ ফিচার এই গাড়িটির ইন্টিরিয়রে রেখেছে, কারণ এক্সটেরিয়ারে তো অনেক কিছু দেখলাম, ডিজাইন ল্যাঙ্গুয়েজ বলেন, সেফটি বলেন, ইঞ্জিন বলেন, তো ইন্টিরিয়রটাও নিশ্চয়ই অসাধারণ হবে, চলুন দেখি। পুশ স্টার্টের বাটন দিয়ে গাড়িটা স্টার্ট দিলাম, কিন্তু স্টার্টে যে আসছে বোঝাই যাচ্ছে না, কারণ ব্যাটারিতে গাড়িটা স্টার্ট হয়। এখানে কিন্তু আপনার ফার্স্ট ফুয়েল সেভিংটা শুরু। সেকেন্ড, যখন গাড়িটা মুভ করছি এখানে ইকো মোড আছে, ইভি মোড আছে, ইভি মোডে গাড়িটা ফুললি ব্যাটারিতে চলবে। এখন ইভি মোড দিয়ে রেখেছি, ইকো মোড দিলে ব্যাটারি এবং ইঞ্জিনের পাওয়ার ইউজ করে চলবে, গ্রাফে দেখতেই পাচ্ছেন। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আমাকে অনেকে জিজ্ঞাসা করেছেন যে এই গিয়ার লিভারের বিটা কি, ওয়েল হাইব্রিড এই বিটা দিলে ব্যাটারিটা আরও ফাস্ট চার্জ হবে বিতে যখন আপনারা চালাবেন। সো ব্যাটারি পাওয়ার যদি শেষ হয়ে যায় এবং ফাস্ট চার্জ করতে চান তাহলে বি দিয়ে চালাবেন। এখন আবার ডিতে চলে গেলাম, ড্রাইভ করছি, রাস্তার বাম খুব কমই বোঝা যায়, যদিও এটা আপনার এস প্যাকেজ, বড় সাইজের অ্যালয়টা এসেছে, তারপরেও রাস্তার রোড ফিল, রোড নয়েজ খুব কম, সিটি ভেহিকল, এবং এই গাড়ির টার্নিং রেডিয়াস খুবই ভালো, অস্বাভাবিক ভালো, ছোটো ছোটো জায়গায় আপনার গাড়ি ঘুরিয়ে ফেলতে পারবেন। আর ডিজাইন ল্যাঙ্গুয়েজে ইন্টেরিয়ারে অনেক কিছু তারা ইউজ করেছে উইচ ইজ কমেন্ডেবল। ডিজাইন ফিলোসফিটা হচ্ছে প্যাসেঞ্জার ড্যাশবোর্ডে 60% পাবে, ড্রাইভারও 60% পাবে, সো টোটাল 120% আউট অফ 100%। সো কীভাবে করেছে এটা টয়োটা, ড্রাইভারের সাইডটায়
এবং প্যাসেঞ্জারের সাইডটায় টিআর ড্যাশবোর্ডটা দিয়েছে যেখানে ইনফোমেট্রিক এবং গাড়ির কি কি আছে সেটা দেখা যায় এবং এটা কন্ট্রোল করা যায় স্টিয়ারিং এর রাইট সাইডে ডিআইএসপি বাটন দিয়ে তো ডিআইএসপি বাটনে যদি আপনি প্রেস করেন তাহলে এখানে ঘুরিয়ে ঘুরিয়ে গাড়ির ইনফরমেশন লিটারে কত যাচ্ছে কতক্ষণ গাড়িটি চলেছে কি আসবে বিষয়ে ব্যাটারি পাওয়ার কতটুকু ইউজ হয়েছে এবং ইঞ্জিন পাওয়ার কতটুকু ইউজ হয়েছে সব কিছুই দেখায় তারপরে যদি আপনারা আরেকটা বাটন প্রেস করেন তাহলে দেখায় প্রতিটা ইয়েন জাপানের কারেন্সি যে ইয়েন প্রতিটা ইয়েনে কত কিলোমিটার আপনি পাচ্ছেন মানে দিস ইজ ইমপ্রেসিভ এটা আমেরিকায় ডলারে দেখায় চেঞ্জ করা গেলে বাংলাদেশি টাকায় হয়ে দেখাতো যে সফটওয়্যারটা ম্যানিপুলেট করা যেত এছাড়া টার্নিং রেডিয়াস যে বলছিলাম খালি খেয়াল করেন আমি স্টিয়ারিংটা ঘুরালাম অ্যান্ড এতটুকু জায়গার মধ্যে আমি একটা ফুল ইউ টার্ন নিয়ে নিলাম বল বাংলাদেশে তো ইউ টার্ন সবচাইতে বেশি নেওয়া হয় সো এটা খুবই কাজের একটা জিনিস নেক্সট আমি গেলে ডিআইএসপিতে দেখায় গাড়িটা আমাকে প্রাইস দিবে ফর হাইয়েস্ট ফিউল ইকোনমি অ্যাচিভড ডেট ওয়াইজ এই গাড়িটা হাইয়েস্ট গিয়েছে 24.5 কিলোমিটার পার লিটার যেটা পেয়েছিল 2013 সালে এবং খুব রিসেন্টলি 24.1 কিলোমিটার পার লিটার পেয়েছে 2016 সালে তো এটা থার্ড প্রাইস ছিল বুঝতেই পারছেন এই গাড়ি ইজ অল অ্যাবাউট ফুয়েল ইকোনমি এখানে একটা জেনুইন বিল্ট ইন ন্যাভিগেশন সিস্টেম আছে যেটা ব্যাক ক্যামেরা আপনি ব্যাক ক্যামেরার লাইন শো করে এছাড়া অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোল তো আছে যেখানে আপনি অটো দিলে টেম্পারেচার কমালে এসির যে ফ্লোটা এটা বেড়ে যাচ্ছে এবং টেম্পারেচার বাড়িয়ে দিলে ধরেন 25 আনলে এসির ফ্লোটা আস্তে আস্তে কমে যাচ্ছে কারণ গাড়ির ভিতরে টেম্পারেচার 25 মতোই আছে এছাড়া স্টিয়ারিং কন্ট্রোল থেকে আপনি তো অডিও কন্ট্রোল করতে পারবেনই এছাড়া মোড সিলেকশন মানে রেডিও শুনবেন না সিডি শুনবেন এটাও কন্ট্রোল করতে পারবেন আর একটা ইন্টারেস্টিং ফিচার হচ্ছে স্টিয়ারিং থেকেই আপনারা বাইরের যে ভেন্ট আছে মানে বাইরের বাতাস যে ভিতরে আসে সেটা পর্যন্ত কন্ট্রোল করার অপশন তারা রেখেছে তো অনেক কিছু চিন্তা করেই আসলে এই গাড়িটা তারা বানিয়েছে এবং গাড়িটায় অনেক স্টোরেজ স্পেস দিয়েছে কাপ হোল্ডার বলেন ফোন রাখার জায়গা বলেন সামনে জায়গা এখানে গ্লাভ বক্স এখানে একটা শেলফ আর যেহেতু গাড়িটার নাম আকুয়া তারা আকুয়া মানে পানি তারা কিছু কিছু জায়গায় ব্লু একটা শেডের টাচ রেখেছে এখন এটা তো কম দামি গাড়ি এটার ইন্টেরিয়র ফিট অ্যান্ড ফিনিশ চিপ হলেও ফিলটা ভালো দেয় কারণ যে কালার কোঅর্ডিনেশন তারা ইউজ করেছে ড্যাশবোর্ডে এবং সিটে কিছু লাইন দিয়েছে মানে পানির ফ্লোটা বোঝানোর জন্য দু সাইডে দুটো কাপ হোল্ডার আছে এখানে তো ভ্যানিটি মিরর আছে এবং রুম লাইট খুবই সাফিসিয়েন্ট দিয়েছে পিছনে আপনার একটু কমপ্লেন থাকতে পারে কারণ পিছনে লম্বা মানুষের বসতে একটু কষ্ট হবে হেডরুম এবং লেগরুম কম বাট টয়োটা মানে একটা গাড়িতে আর কত কিছুই বা দিবে লং ড্রাইভে আপনারা একটু কমপ্লেন করতে পারেন কারণ হাত রাখার কোনো জায়গা নেই ওয়েল সিটি ড্রাইভের জন্য এটা পারফেক্ট বাট লং ড্রাইভের জন্য আই ডোন্ট থিঙ্ক সো 100 হর্স পাওয়ার যে বললাম 100 হর্স পাওয়ারের সাথে কিন্তু টর্ক ফিগারটা খুবই ভালো তো অ্যাক্সিলারেটর দিলে আমার ইঞ্জিন এবং ব্যাটারি দুটো থেকে আমি পাওয়ার পাচ্ছি এবং এই গাড়ির 0 to 100 টাইম হচ্ছে 11.5 সেকেন্ড উইচ ইজ কোয়াইট কমেন্ডেবল খারাপ না প্রতি সেকেন্ডে আপনি 10 কিলোমিটার করে পাচ্ছেন অলমোস্ট 1.5 সেকেন্ডে ওভারঅল আমি যেটা রিভিউ এবং রেটিং দিব প্রাইস ওয়াইজ দিস কার অ্যাকচুয়ালি রেটস 9 out of 10 ইটস আ ভেরি গুড কার ইটস ভেরি ফিউল ইকোনমিক আপনার কিনা সস্তা চালানো সস্তা মেনটেন্যান্স সস্তা হাইব্রিড নিয়ে অনেকের ভয় থাকে যে হাইব্রিড কি নষ্ট হয়ে যাবে নাকি মনে রাখবেন হাইব্রিড নষ্ট হলে সবসময় একসাথে সব জিনিস নষ্ট হয় না ব্যাটারিটা যে 120 সেলের ওখান থেকে কিছু সেল নষ্ট হতে পারে যেগুলো রিপ্লেসমেন্ট কস্ট খুবই অ্যাফোর্ডেবল ধরেন এক একটা সেল 8,000 টাকার মতো তো ভয় পাবেন না আমাদের এখানে এখন অনেক হাইব্রিড ওয়ার্কশপ হয়ে গিয়েছে তো আপনারা হাইব্রিড কিনতে পারেন কারণ হাইব্রিড এনভায়রনমেন্টের জন্য ভালো আপনার পকেটের জন্য ভালো সব দিকেই ভালো আসলে আমার অ্যাকুয়া ভালোই লেগেছে আই উড কিপ ইট অ্যাজ লাইক আ থার্ড কার অ্যান্ড আমি এখন খুব বাম্পি রাস্তায় যাচ্ছি বাট আই এম স্টিল ওকে সাসপেনশনে খুব ভালো কাজ করেছে টয়োটার ইঞ্জিনিয়াররা ওভারঅল ইটস আ ভেরি ইমপ্রেসিভ ভেহিকেল উইথ আ ভেরি ইমপ্রেসিভ প্রাইস ট্যাগ আমি যদি মার্কেটে থাকতাম আমার বাজেটে থাকতাম আমি একজিও না কিনে অ্যাকুয়া কিনতাম যেহেতু সেফটি ভালো সব দিকেই ভালো আর অনেক ফিচার গাড়িতে তো বুঝতেই পারছেন আমার চয়েস কেন অ্যাকুয়ার দিকে যেত কেমন লাগলো আই ড্রাইভের রিভিউ অবশ্যই জানাবেন কারণ আপনাদের ডিম্যান্ডে কিন্তু আমি অ্যাকুয়াটা রিভিউ করেছি আমার প্রডিউসার বা জয়ের কিন্তু অন্য প্ল্যান ছিল দামি গাড়ি রিভিউ করার বাট আমি এবার স্পেসিফিক্যালি বলে অ্যাকুয়াটা রিভিউ করেছি জাস্ট আপনাদের বেনিফিটের জন্য যাতে আপনাদের ভালো কনজিউমার অ্যাডভাইস দিতে পারি গাড়িটি কেন কিনবেন কেন না কিনবেন যাতে আপনারা বুঝে বিবেচনা করে কিনতে পারেন তো এটা ছিল এই পর্বের আই ড্রাইভ আশা করি ভালো লেগেছে ইন দ্য নিয়ার ফিউচার আমি এবং আমার টিম আরও ইন্টারেস্টিং টিপস ট্রিক্স এবং রিভিউস নিয়ে আপনাদের সামনে আসবো টিল দেন কিপ অন ওয়াচিং আই ড্রাইভ এট ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন
drive safe, take care, and Allah Hafiz.